বিমালেশিয়া স্টার 483 গাড়ি নিয়ে মংলা বন্দরে এখন আগমন করে। জাহাজ থেকে গাড়ির ড্রাইভারের মাধ্যমে ফোর্টের শেড এবং বিভিন্ন ওপেন ইয়ার্ডে সংরক্ষণ করা হবে। গাড়িগুলো খালাস করতে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। মংলা বন্দরে সব রকমের সুযোগ সুবিধা আছে, কাস্টম পোর্ট সবাইতে কোনো সমস্যা নাই এবং মংলা বন্দরে গাড়ি সবচেয়ে বেশি খালাস হয়। মংলা বন্দরে এর আগে কোনোদিন গাড়ির জাহাজ আসতো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা এবং তার কল্যাণে 2009 সালের থেকে মংলা বন্দরে গাড়ি আসা জাহাজ আসা শুরু করে এবং ইম্পোর্টাররা যখন মংলা বন্দরে আসা অনিয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর চাপে পড়ে এখানে আসার পরে দেখে যে এখানে মংলা বন্দরে প্রচুর জায়গা এবং এর সিকিউরিটি অনেক এবং এখানে পিলফারেস কম, যার দরুন ইম্পোর্টাররা ক্রমে ক্রমে উৎসাহিত বোধ করে এবং যার দরুন এখন প্রায় 80% গাড়ি মংলা বন্দরের মাধ্যমে ইম্পোর্টাররা আমদানি করছে। বন্দরে পর্যাপ্ত স্পেস থাকে গাড়ি রাখার জন্য এবং প্রত্যেকটা গাড়ি সিকিউর প্লেসে থাকে, কোনো খোলা জায়গায় কোনো গাড়ি থাকে না, যার দরুন এখানে কোনো পিলফারেস নাই। সেই জন্যে মংলা বন্দরে সবাই উৎসাহ বোধ করতেছে মংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি করার জন্যে। এই জাহাজে আমরা লেশিংয়ের কাজ করি, গাড়িগুলো বাধা থাকে, যখন সমুদ্র বড় সমুদ্র পাড়ি দেয় সেই সমুদ্রে আপ ডাউন করলে মানে যখন রোলিং হয় সেই রোলিংয়ে যাতে গাড়িগুলো লড়বর না হয় খুব ভালোভাবে এই গাড়িগুলো এখান থেকে খালাস করা হয় আমাদের মাধ্যমে।